বাড়ছে ডেঙ্গুর প্রকোপ মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন শুধু ঢাকাতেই নয় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায় এবার বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা চিকিৎসকরা বলছেন জ্বর হলেও ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে দেরি করলে অনেক রোগী সংকটাপন্ন হয়ে পড়তে পারে দীপন বছরের আব্দুল্লাহ ছয় দিন ধরে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি দুই দিন প্রচণ্ড জ্বর না কমায় পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে মুগদা হাসপাতালে আব্দুল্লার মতো আরও পাঁচ শিশু ভর্তি ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা তৎপরতাও বাড়ছে চিকিৎসকদের যে ছিল তার জানিয়ে নেওয়া যাচ্ছে যে এখন একটু আস্তে পারে স্যারেরা ভর্তি করছে বলছে ডেঙ্গু হয়েছে পরীক্ষা নিরীক্ষা করছে এই কারণে তো আর বাসার মধ্যে থাকার যায় না এখন আমি বাসায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দু হাজার একুশ সালে ডেঙ্গুতে মারা যায় একশো পাঁচ জন দু হাজার বাইশ সালে দুশো একাশি জন পরের বছর দু হাজার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতশো পাঁচ জনে চলতি বছরের সাড়ে চার মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বত্রিশ জন এলাকার ডাক্তার দুই ডাক্তারের গেছি এক ডাক্তারও আমার ডেঙ্গু টেস্ট দেয়নি আমার ওষুধ দিয়ে দিচ্ছে আর কিন্তু পরীক্ষা টরীক্ষা কম লাগবে না আমি হচ্ছে যে প্রথম দিন আমার জ্বর ছিল তারপর হচ্ছে যে আপনার পরের দিন হাসপাতালে এসে ব্লাড টেস্ট করছি তারপর ডেঙ্গু ধরা পড়ছিল প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এবার অনেক আগে থেকেই ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসকরা বলছেন শিশু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে এখন কিন্তু ডেঙ্গু ঢাকা কেন্দ্রিক নেই এই যে যার বললাম লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর নড়িয়া বরিশাল থেকে রুগী আসতে তার মানে কি ডেঙ্গু কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে গেছে শিশু ভর্তিরা অ্যাডাল্টের তুলনায় অনেক বেশি অনেক রুগী আসতেছে ফুড পয়জনের ফিজার নিয়ে কিন্তু আমরা পরীক্ষা করে দেখছি সে ডেঙ্গু পজিটিভ ডেঙ্গু আক্রান্তে নিশ্চিত হওয়ার কিন্তু চিকিৎসাটা খুব সোজা হয়ে যাবে এবং একমুখী হয়ে যাবে আর যদি আপনি অনুমান ভিত্তিক বিভিন্ন ফার্মেসির থেকেও ওষুধ খান আপনি আসবেন হসপিটালে কিন্তু তখন দেরি হয়ে যাবে বাসাবাড়ি পরিষ্কারের পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা